দর্শক, আমরা পাবনা শহরে একদম প্রাণ কেন্দ্রে ঐতিহাসিক একটি জোর বাংলো মন্দিরের সন্ধান পেয়েছি। আমরা তিনজন আছি, আমি, আমার সফরসঙ্গী মিঠুন ও শঙ্কর আছে। আমরা পাবনা টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ থেকে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছি জোর বাংলা মন্দিরটির দিকে। দেখি কী দেখতে পাই আমরা সেখানে। আপনারা সাথে থাকুন। দর্শক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সেই জোর বাংলো মন্দিরের কাছে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি বাংলো। আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে আমরা ঢুকতেই বাইরে বাম হাতে আমরা দেখতে পাচ্ছি জোর বাংলা মন্দির, দুটি জোর বাংলা মন্দিরের একটি সংক্ষিপ্ত পরিচিতি এখানে তুলে ধরা হয়েছে। দুটি দোচালা সংযুক্ত করে মন্দিরের উপরে ছাদ নির্মিত হয়েছে, যা জোর বাংলা নামে পরিচিত। উঁচু মঞ্চ বা বেদির উপর নির্মিত মন্দিরের সামনের প্রকোষ্ঠ 7.31 মিটার বাই 7.92 মিটার এবং পশ্চাতে প্রকোষ্ঠ 6.12 মিটার × 2.28 মিটার আয়তন বিশিষ্ট। বর্তমানে মন্দিরটি 7.1 মিটার উঁচু। মন্দিরে দুটি কক্ষের সামনের টি মণ্ডপ এবং পশ্চাতেরটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হতো। মণ্ডপের সম্মুখে দেয়ালে তিনটি খিলান প্রবেশ পথ আছে। অনুরূপভাবে গর্ভগৃহের উপরও দক্ষিণ দেয়ালে একটি করে এবং মণ্ডপ ও গর্ভগৃহের মধ্যস্থলে আরও একটি প্রবেশ পথ আছে। ইট দ্বারা নির্মিত মন্দিরের দুটি ছাদে দুটি দোচালা ব্যবহৃত হয়েছে। দোচালার বহির্ভাগ বেশ বাঁকানো এবং দরজার উপর অংশে বহু ভাঁজ বিশিষ্ট সূচালো খিলান রয়েছে। মন্দিরটিতে দুদিকে 8টি করে 16টি স্তম্ভ রয়েছে। মন্দিরের যেখানে পোড়ামাটির চিত্রফলক দ্বারা চমৎকারভাবে অলঙ্কৃত বহুভাজ বিশিষ্ট খিলান দরজার উপরে রামায়ণ ও মহাভারতে বর্ণিত যুদ্ধের চিত্র এবং পৌরাণিক কাহিনী লিপিবদ্ধ হয়েছে। মন্দিরের স্তম্ভগুলোর ভিত্তিমূলে পৌরাণিক ও সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে। মন্দিরের আরও কিছু লেখা আছে দর্শক, এখানে এটা বোঝা যাচ্ছে না। তো আমরা যাই মন্দিরটার দিকে। এদিকে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি কৃষ্ণচূড়া গাছ। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বহুত পুরাতন কারুকার্য সম্বলিত এই মন্দিরটি। এখানে
আমরা মন্দিরটির চারিদিক প্রদক্ষিণ করছি। এটা মন্দিরের পিছন সাইড, অনেক সুন্দর ফুলের বাগান আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি সুন্দর জানালা তালাবদ্ধ আছে। একটি মন্দিরের সম্মুখ ভাগ অর্থাৎ প্রবেশ দ্বার, আমরা মন্দিরটির ভিতরে ঢুকব। এখানে দর্শক দেখতে পাচ্ছেন অতি সুন্দর কারুকার্য খচিত, এগুলো না জানি কত পুরাতন শিল্পের নিদর্শন এগুলা। যদিও আমরা পরন্ত বিকালে এসেছি এবং বৃষ্টির কারণে আমাদের অনেকটা সময় বিলম্বিত হয়েছে, তবু আমরা মোটামুটি উপস্থিত হতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবেশ দ্বারে তিনটি পথ রয়েছে এবং অনেক কারুকার্য মণ্ডিত প্রত্যেকটি পিলার স্তম্ভ এখানে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে স্তম্ভগুলো অনেক ক্ষয়ে গিয়েছে, তবু এখানে পুরাতন ইটগুলা, মানে এগুলো দর্শক নিঃসন্দেহে যে কত পুরাতন এগুলা আমরা দেখলে অনুমান করতে পারি। আমরা ভিতরে কিছুটা দেখতে পাচ্ছি যে এখানে চুন করা ছিল এবং বুঝতে পারছি যে অনেক সুরকি, অনেক পুরাতন প্লাস্টার এগুলা। এখানে আমরা এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে
মাইক্রো ক্যামেরা দিয়ে তোমার মাইক্রো ক্যামেরা দিয়ে করতেছি কষ্ট। দর্শক, এইটা হচ্ছে মন্দিরের মূল ভবন। এখানে সম্ভবত সংরক্ষণ করে দর্শক, এখানে যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে এটা তালাবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু এটা আগে সবসময় উন্মুক্ত থাকতো। ধন্যবাদ।